মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1879 থেকে 1955 খ্রিস্টাব্দ বিশ্বকে বদলে দিয়েছেন। 1879 সালে উলমে জন্মগ্রহণ করেন। আইনস্টাইনকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী বিজ্ঞানীদের একজন হিসাবে বিবেচনা করা হয়। শতাব্দীর মানুষ এর পদার্থবিজ্ঞানে কিছু দর্শনীয় কাজ রয়েছে, যা এমনকি আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বিকাশে তার অবদানের জন্য তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক করে তোলে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc2, যার উপর ভিত্তি করে বোমাটি, তার তত্ত্ব থেকে এসেছে। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব পদার্থবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা এমনকি সিইআরএন এর বিজ্ঞানীদেরও চ্যালেঞ্জ করেছিল। বৈজ্ঞানিক অগ্রগতির জন্য আলবার্ট আইনস্টাইনের প্রতিভাবান মন বিশ্বের অপরিমেয় পরিবর্তন ঘটায় তার বুদ্ধিমত্তার সাথে। তিনি তার ফ্লার্টেটিং আচরণের সাথে একজন সেলিব্রিটিও ছিলেন, যা যে কোনো মহিলাকে মুগ্ধ করতে পারে। এই বিরল প্রতিভা 1921 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল, তাত্ত্বিক পদার্থবিদ্যার উপর তার কাজের জন্য এবং তার ফটোইলেকট্রিক প্রভাব আবিষ্কারের জন্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী আইনস্টাইন 1955 সালে প্রিন্সটনে মারা যান। আমাদের চ্যানেলে ভিজিটের জন্য আপনাদের অভিনন্দন ও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। মুজিবনগর খবর .com এর আয়োজনে সম্পাদক ও প্রকাশক মহসিন আলী আঙ্গুর এবং ভাইস প্রিন্সিপাল শহীউদ্দিন ডিগ্রি কলেজ, ভাইস প্রিন্সিপাল সাবেক মেহেরপুর পৌর কলেজ।